তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায়ের পারিবারিক ও আত্মমূলক উদ্যোগের হিসাব থেকে এবং অধ্যায় থেকে 2 নম্বর অপারেশন সমাধান করবো। তোমরা সবাই ঠিকঠাক মতো বসো এবং খাতা কলম দাও, আমি অঙ্কটা করছি, তোমরা সবাই তুলে নেবে। দেখো অঙ্কটি ব্ল্যাকবোর্ডের দিকে তাকায় দেখো, কলম ভারে আছে ডাক্তার মাহাদির পারিবারিক তহবিল নির্ণয় করো। হ্যাঁ, পারিবারিক কর্মক্ষেত্রে সব কর্তব্য হবে, এভাবে সব করে এদিকে দায়সমূহ এদিকে সম্পত্তি সময় লিখতে হবে, ঠিক আছে। মাঝখানে টাকা ধরতে হবে, দিনে টাকা দেওয়া। এরপরে আমাদের সম্পত্তি সময় লিখতে হবে, সম্পত্তি দেখো বয়ে আছে, বাড়িঘর 10 লাখ টাকা, আসবাবপত্র 90,000 টাকা, বিনিয়োগ 10,000 টাকা, গহনাপত্র 80,000 টাকা, হাতে নগদ 3,000 টাকা, আর তাই আসলো ব্যাংক ঋণ 6,000 টাকা। এবার আসবাবপত্র যোগ করি আমরা পাবো 1,83,000 টাকা, এটারে নিয়ে আসি আমরা বাদিকে 1,83,000 টাকা, যে কোন জায়গায় গেলে আমরা এটাই আমাদের পারিবারিক তহবিল 1,76,000 টাকা। পরবর্তী আমরা দ্বিতীয় স্টেপে যাবো। এরপরে আমরা খ নম্বর করছি, দেখো খ নম্বর বলতে ডক্টর মাহাত্রে আর্থিক আয় বিবরণী প্রাপ্তি 1,20,000 টাকা, বিনিয়োগের সুদ 1,500, বকেয়া আসতে হবে 1,000, মোট 2,500, মোট যোগফল নামে আসলো 4,85,500। এবারে আসেন ব্যয় সমূহ, ব্যয় 8,000, দৈনন্দিন বাজার 1,20,000, খবরের কাগজ 3,500, টিকাকরণ 28,000, গ্যাস পান্য বিদ্যুৎ 3,000, বকেয়ার 1,500, মোট 1,500, এরপর আমার 2,36,000, 34,000। এরপরে আমরা আয় থেকে ব্যয় বিক্রি দিলাম, পেয়ে গেলাম 2,51,500। ধন্যবাদ, ভালো থাকুন, তোমার আছে।